করেছিলেন ইডিকে এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট উনাকে কিছু নির্দিষ্ট শর্ত, কি শর্ত আমি জানি না, নির্দিষ্ট সময়ের জন্য অনুমতিও দিয়েছেন। উনার যাওয়াটা একেবারেই বৈধ, অনুমতি নিয়েই গেছেন, কিন্তু ফেরাটা গতবারের মতো বৈধভাবে ফিরবেন কি না, কমিটমেন্ট অনুযায়ী ফিরবেন কি না, অথবা শালিকা মেনকা গম্ভীর অথবা ঘনিষ্ঠতম বন্ধুকাম কালেক্টর বিনয় মিশ্রর পথ অনুসরণ করবেন কি না, এর উত্তর আমি দিতে পারবো না, মালের দায়িত্ব আরোহীর। আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য সদস্যদারই একই অবস্থা, এমনকি মথুরাপুর থানার পুলিশ পুরীতে গিয়ে এক মহিলা সদস্যাকে, আমাদের পুরীর এমএলএরা উড়িষ্যার এমএলএরা অ্যাক্টিভ হয়েছেন, সেখানে চলে যাচ্ছে। পশ্চিমবাংলার মহিলাদের, বালিকাদের, শিশুদের, শিশুকন্যাদের নিরাপত্তা দিতে পারছে না পুলিশ, তারা তৃণমূলের লোকদেরকে নিয়ে যাচ্ছে। আর যে কটা, একদিকে মুখ্যমন্ত্রী এখানে বড় বড় কথা বলছেন যে 15ই আগস্টের মধ্যে সুস্থভাবে বোর্ড গঠন, আর অন্যদিকে উনার পুলিশ আর ক্যাডাররা চলে যাচ্ছে। যে 350 গ্রাম পঞ্চায়েত 3000-এর মধ্যে 10% গ্রাম পঞ্চায়েত হবে, যেখানে অপোজিশন মেজরিটি পেয়েছে, সেগুলোও ভাঙতে হবে, সেগুলোও নিয়ে নিতে হবে। আমি একা থাকব, আর কেউ থাকবে না, এর জন্য পুলিশকে পুরী পাঠিয়ে দিচ্ছেন। তাই কান্তি গাঙ্গুলিদের বলব, কোর্টে না গিয়ে সীতারাম ইয়েচুরির কাছে দরখাস্ত করুন। সীতারাম ইয়েচুরি বাঙ্গালোরে যে এগ্রিমেন্ট হয়েছে, সেই এগ্রিমেন্ট অনুযায়ী আপনাদের মেম্বারকে ফিরিয়ে দিতে পারবেন, আর লড়াইটা বিজেপি করছে, বিজেপিকে করতে দিন। এটা এখানে একটা প্রশ্ন, এতদিন ধরে ফেস টাইম পলিটিক্স, রিসোর্ট পলিটিক্স, বিভিন্ন পলিটিক্সের নাম শুনেছি, নেক্রো পলিটিক্স, এবার কি কিডন্যাপিং পলিটিক্স? কারণ কি পলিটিক্স, কিডন্যাপিং পলিটিক্স এ অনেক দিন ধরে আছে। এটা তৃণমূল পারে না এমন কোনো কাজ নেই, কয়লা, বালি, গরু, মদের টাকা সব খাওয়ার পরে ব্যালট যারা খেতে পারে তারা সব পারে, এবং তাদের এখন অভ্যাস চলছে কি করে ইভিএম খাবে লোকসভায়, সেই অভ্যাস এখন থেকে করছে। যারা ব্যালট খেতে পারে তারা সবই পারে, অর্থাৎ এদের কাছে আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই। এদের যাওয়াটা হবে অত্যন্ত করুণ অধ্যায়ের মধ্য দিয়ে, এদের লুম্পেন নেতাদের এবং মালিক মালকিনদের, তার পরিবারের লোকদের পরিণতিটা এত ভয়াবহ হবে, সে ভয়াবহ দিনের জন্য পশ্চিমবাংলার 10.5 কোটি জনগণ অপেক্ষা করে আছে। প্রদীপ নেবার আগে ধপ করে জ্বলে উঠে। ইডির তরফে নতুন একটা নথি পাওয়া গেছে, যেই নথিতে দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তলের ঘনিষ্ঠ কাকু, এবং কাকুর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আর্থিক, কোনো কাকু টাকু নয়, এটা প্রমাণিত, আপনি কিভাবে বলবেন, অন রেকর্ড লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন 2014 সালে লোকসভা নির্বাচনের আগে পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লিপস অ্যান্ড বাউন্সের সিইও হিসেবে তিনি কাজ করেছেন। তিনি লোকসভা ভোটে পদত্যাগ করেন, যেহেতু অফিস অফ প্রফিটের আওতায় পড়বে কোম্পানি, তারপরে সেই জায়গায় তিনি নিজের স্ত্রী রুচিরা নারোলা, নিজের পিতৃদেব শ্রী অমিত ব্যানার্জি, নিজের মাতৃদেবী শ্রীমতী লতা ব্যানার্জিকে ডাইরেক্টর মনোনীত করেন, এবং এই সুজয় কৃষ্ণ ভদ্র কন্টিনিউ সিও হিসেবে কাজ করে গেছেন। এটা অন রেকর্ড, কোম্পানির যে তথ্য ওয়েবসাইট এক্ষুনি ডাউনলোড করুন, আপনি সব তথ্য পেয়ে যাবেন। তা তিনি তার পরিবারের কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার এবং স্যালারি পান, ন্যাচারালি তিনি শেয়ার হোল্ডার নন, তিনি সিও কোম্পানির, সেই কোম্পানির সিও নিজে ইলেকট্রনিক্স মিডিয়াতে অন রেকর্ড বলেছে যে উনি আমার সাহেব,
সিওর যিনি বস হন তাকে সাহেব বলে। তিনি বলেছেন আমার কাছে এসে তদন্ত থেমে যাবে, আমার সাহেবকে কেউ ছুতে পারবে না। এগুলোর পরে আর আমাকে এগুলো বলার কি নতুন করে কোনো প্রয়োজন আছে? এগুলো বলার নতুন করে কোনো প্রয়োজন নেই। সুজয়কৃষ্ণ ভদ্র মিডিল ম্যান হিসেবে কাজ করেছে এবং কুন্তলরা যারা এজেন্ট ছিল তারা টাকাগুলো তুলেছে, লোকগুলো জোগাড় করেছে, টাকা বেহালাতে সুজয়কৃষ্ণ ভদ্রর ওখানে ডাম্পিং হয়েছে, তারপরে পুলিশ পাহারায় সেই টাকা শিফট হয়েছে কালীঘাটে। এ প্রমাণিত সত্য। এ বাংলার একটা বাচ্চা ছেলে জানে, তদন্তকারী সংস্থাদের এটা জানতে বেশ কয়েক মাস লেগে গেল, এটাই আমরা নতুন করে দেখতে পেলাম, আর কিছু নয়। এ হিমশৈলের চূড়া মাত্র, কয়েকশো কোটি টাকার লেনদেন হয়েছে। পুরো টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম 3,000 কোটি টাকার স্ক্যাম। এতে মানিক পার্থ এরা 1,200 কোটি টাকা বড় জোর নিয়েছে, বাকি 2,000 কোটি টাকা আসল জায়গায় গেছে। এবং কলকাতাতে 4-5টি রিয়েল স্টেট যারা কোম্পানি আছে বিল্ডিং বানান, যাদের ইতিমধ্যে 2টো কোম্পানিতে রেড হয়েছে বলে আমরা সংবাদ মাধ্যমের সূত্রে দেখেছি, তাদের কাছে বড় অংশের টাকা সাইফন হয়ে খাটছে। নামগুলো বলে আর কষ্ট দিতে চাই না, সবাই জানে। অভিযোগ এসছে, ব্যবস্থা নিন। স্বাস্থ্যসাথীর কার্ড ধরলেও একই গন্ধ বেরোবে। ঠিক আছে, ভালো থাকুন, পিএসসি তে যাবো। এ খুব কায়দা করে গেছে, খুব কায়দা করে করতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকারের লয়াররা এবং আমি পিটিশনার, আমার লয়ার, তারা খুব অ্যালার্ট ছিল। এরা আজকে এনআইএ ইনভেস্টিগেশন অর্ডারকে চ্যালেঞ্জ করেনি, এনআইএ অ্যাক্টকে চ্যালেঞ্জ করে গিয়েছিল। এত মানে স্পর্ধা এবং হেরে গিয়েও হার না মানার যে একটা সরকারি অর্থে জনগণের অর্থে মরিয়া প্রয়াস, এবং যেন তেন প্রকারণে এই দাঙ্গার সঙ্গে যুক্ত গুন্ডাদের আর পুলিশ আধিকারিকদের বাঁচানোর মরিয়া প্রয়াস প্রবীণ ত্রিপাঠীকে, অমিত জাভালগিকে। আজকে কোর্টে যা হয়েছে আইন মোতাবেকই হয়েছে, এনআইএ অ্যাক্টকে চ্যালেঞ্জ সংশ্লিষ্ট বেঞ্চে করা যায় না, সেটাই হয়েছে। মহামান্য বিচারপতিকে ধন্যবাদ ও আমাদের লয়ারদেরকে ধন্যবাদ, তারা লিগ্যাল ব্যাটেল করেছেন। আর একজন এমএলএ আজকে বলল বিধানসভায় দাঁড়িয়ে, এরা যে মুসলিমরা খুব খারাপ আছে, আমি মুসলিম হিন্দু তফসিলি জনজাতি বলবো না, আমি এই রাজ্যের প্রান্তিক মানুষরা, অর্থনৈতিকভাবে দুর্বল থাকা লোকেরা, তার মধ্যে আপার কাস্ট যাদের বলেন সবর্ণ, তারা থেকে শুরু করে সংখ্যালঘু, দলিত থেকে জনজাতি, সকলেই কষ্টে আছে। নইলে এই রাজ্যে 2 কোটি বেকার, 45 লক্ষ লোক বাইরে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে, অর্থনৈতিক কষ্টের মধ্যে এই রাজ্যে সকলেই আছে। আর অর্থনৈতিক কষ্ট হলে স্বামী যদি সব টাকা ডিয়ার লটারির দোকানে দিয়ে চলে আসে 1 কোটি টাকার লোভে, তাতে বাড়িতে চাল আর মাছ কিনে আনতে পারবে না, আনাজ কিনে আনতে পারবে না। বাড়ির পুরুষ মানুষটি যদি 28 টাকার মদের বোতলে সব টাকা দিয়ে চলে আসে, সেই বাড়িতে মা বোন দিদির হাতে রেশন পৌঁছাবে না। আর যিনি বিধায়ক সাহস করে বলেছেন তাকে বলবো, এটা নির্দিষ্ট বা আপনার সম্প্রদায়ের মহিলা বলে কথা নয়, এই রাজ্যে যারা সংসারের হেসেল সামলান
সেই সর্বস্তরের মহিলারা মাতৃশক্তি কষ্টে আছে, কারণ তাদের যথাসময়ে খাবারটা সবার পুরুষ মানুষদের হাতে বাচ্চাদের হাতে তুলে দিতে হয়, তাই কষ্টে সকলেই আছে। মমতা ব্যানার্জি এই রাজ্যকে ভিখারি বানিয়ে দিয়েছেন, ভাতা, মদের বোতল, ডিআর লটারি, এই রাজ্যের বর্তমান এবং ভবিষ্যৎ ধ্বংস। কর্মবিনিয়োগ কেন্দ্র তালা, শিল্প নেই।